বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা ফেব্রুয়ারির বাকি সময়টা কেমন যাবে মীনলগ্ন মীনরাশি চলতি মাসটা সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় আমি গত মাসে ফেব্রুয়ারি মাসে কিছু আভাস আপনাদের দিয়েছিলাম কি কি হবে না হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অবধি রাশিফলটা আপডেট করা ছিল এখানে ফেব্রুয়ারির যে বাকি সময়টা আমরা একটু ডিটেলে আলোচনা করব গত মাসে আমি অনেকটাই বলেছিলাম তার মধ্যে আমরা যে আজ ভিডিওটি বলছি আজকে কিন্তু বুধের রাশি পরিবর্তন বুধ কিন্তু আপনাদের একাদশে প্রত্যাগমন করছে এবং একাদশে একাধিক গ্রহের সংযুক্তি এটাই মীনলগ্ন মীনরাশির মূল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি শুক্র বুধ সূর্য শনি এতগুলো গ্রহ এক জায়গায় অবস্থান করছে সব থেকে বড় বিষয় হচ্ছে বৃহস্পতি লগ্নপতি এবং রাশির অধিপতি বৃহস্পতির সঙ্গে এই গ্রহগুলোর সংযোগ আপনার মন কিন্তু নানা দিকে একটু ধাবিত করতে পারে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারছে না বা মনে মনে হচ্ছে খুব চঞ্চলতা কাজ করছে উদ্বেগ কখনো আনন্দ কখনো দুঃখ একটা মিশ্র প্রভাব মনের ভেতর কাজ করছে এটাই কিন্তু এই মাসের প্রথম পক্ষের একটা মূল বিষয় এছাড়া আপনাদের কর্মপতি বৃহস্পতি একাদশে বর্তমানে নিচস্থভাবে অবস্থান করলেও কিছু ক্ষেত্রে সূর্যের একাদশ স্থানে অবস্থান আপনার কর্মক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন আনতে পারে ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে বুধের বক্রতা কিছু সমস্যার মধ্যে দিয়ে আবার কিছু উন্নতি আনবে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব আমরা যেরকমভাবে এগোই আলোচনাটা চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ সেভাবেই এগোবে এবং ভিডিওর শেষ দিকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো কখন কি করবেন কখন কেনাকাটি করবেন হাত খরচ কেমন হবে শরীর স্বাস্থ্য সেগুলো কিন্তু আলোচনা করব তাই আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আপনারা এখনও অবধি যারা 2021 মূল ভিডিওটি দেখে উঠতে পারেননি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন সময় ভিত্তিক আলোচনা ধরে ধরে আলোচনা সেটা অবশ্যই দেখে নেবেন আলোচনাটা আমরা শুরু করছি তার আগে বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন জন্মছক বিচারের উদ্দেশ্যে ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে বিস্তারিত কোনো প্রশ্ন উত্তর আলোচনা করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সেখানে চলে আসুন সেখানে চলে এলে যুক্ত হবেন যুক্ত হলে আমাদের নাম্বার পেয়ে যাবেন আপনি নাম্বারে একটা ফোন করে বুকিং করে বাড়িতে বসে নিজের বাড়িতে বসে অন ফোন আমাদের সঙ্গে আপনি নিজের যে কোনো বিষয় নিয়ে জন্মছক বিচার নিয়ে ডিটেলে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন সেটা সময় নিয়ে আলোচনা হবে ফোনে কথা মানে অল্প কথা নয় বিস্তারিত আলোচনা সন্তোষজনক আলোচনা এবং অবশ্যই 100% গোপনীয়তার সঙ্গে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই যুক্ত হবেন কারণ ইউটিউবে ঠিকঠাক নোটিফিকেশান যায় না অনেক সময় দেখবেন আপনারা নিজেরা স্টাডি করবেন একটা চ্যানেল ধরুন দুদিন দেখলেন না তারপরে আর নোটিফিকেশান পাচ্ছেন এটা ইউটিউবের নতুন একটা রুলস অবশ্যই আপনারা ফেসবুক পেজ আর গ্রুপে আমাদের যুক্ত হয়ে যান আর বিষয়টি আমি বড় করছি না আপনারা আমাদের ইনস্টাগ্রামেও যুক্ত হয়ে যাবেন আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন সরাসরি চলে আসছি আলোচনায় প্রথমে চাকরি তো চাকরি ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে বৃহস্পতি তো চাকরির অধিপতি আপনাদের লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে সে একাদশভাবে আছে কর্মক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়ছে কিন্তু কাজের একটু দায়িত্ব আছে প্রেসার আছে এটা প্রথম পক্ষে আপনাদের মনে হতে পারে বুধ যেহেতু একাদশ স্থানে অবস্থান করবে এবং আজ থেকে এবং এখানে কিন্তু বুধ বৃহস্পতি শুক্রের একটা সংযোগ ওভারঅল বাণিজ্যিক শাখা কমার্সিয়াল ফিল্ড এবং কম্পিউটার সফটওয়্যার আইটি প্রফেশন এগুলো কিন্তু ভালো যাবে এগুলোতে ভালো ফল পাবেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনারা কিন্তু এখানে ভালো ফল প্রথম পক্ষে পাবেন যারা জব চেঞ্জ করতে চাইছেন মেইনলি তাদের ক্ষেত্রে ওভারঅল এই মাসটা ভালো কিন্তু আমাদের ব্যক্তিগত জন্মছক আমাদের ফিঙ্গারপ্রিন্টসের মতো আলাদা আলাদা প্রত্যেক মানুষের কর্মফল অনুযায়ী প্রত্যেকটি জন্মছক আলাদা আলাদা জন্ম যমজ সন্তানও তার বাইরে নয় তো সেক্ষেত্রে যাদের জন্মছকে রবি শুক্র এবং রবি শনি যোগ আছে তারা কিন্তু এই ভালো জব পেতে বা জব ইন্টারভিউতে সাকসেস পেতে একটু সমস্যায় থাকবেন এই মাসটায় তুলনামূলক 12 তারিখ অবধি ভালো মন্দ মিশিয়ে চেষ্টা করে যান চেষ্টা করতে আমি বারণ করবো না চেষ্টা করে যান একাদশের কানেকশান আছে কিন্তু চেষ্টা করে যান যদি না হয় সেটা দেখবেন 12 তারিখের পর গিয়ে কিছু বিষয় ফুলফিল হলো বা হয়তো কিছুটা অপেক্ষা করতে হতে পারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন বা বাড়ি থেকে কাজ করছেন তাদের ক্ষেত্রে বুধ বকরি থাকলে একটু কাজের ক্ষেত্রে প্রেসার বাড়ছে বা পারিবারিক কিছু বিষয়ে আপনার কাজের বিষয়টাকে হ্যাম্পার করছে অনেক কিছু হতে পারে পারিবারিক সমস্যা বা ইত্যাদি আপনি বাড়িতে কাজের ফোকাস করতে পারছেন না তো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই কিছুটা দুর্বল কিন্তু যাদের জন্মছকে বুধ বকরি নেই বা রবি শুক্র যোগ নেই তাদের কর্মক্ষেত্রে বেশ ভালোই কাটবে এবং যোগাযোগপূর্ণ বিদেশে যারা আছেন বা দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো দ্বিতীয় পক্ষটা আমার মনে হয় বিদেশি কাজের ক্ষেত্রে বা দূরের কাজের ক্ষেত্রে একটু মধ্যম প্রকৃতির রেজাল্ট থাকবে কারণ সূর্য দ্বাদশে কিছু কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে দিতে পারে ট্যাক্স বা যে কোনো ধরনের আপনার কর্মক্ষেত্রে অনৈতিক কিছু কাজ বা কিছু ফাঁকি দেওয়া ইত্যাদি কিছু কাজ করলে সেটা একটু সমস্যা করতে পারে কর্মক্ষেত্রে বাকি জায়গাটা ওভারঅল ভালো আমি স্পেসিফিক
কিছু জায়গা বললাম, মেনশন করলাম, যারা সেলসে আছেন তাদের ক্ষেত্রে 18 তারিখ অবধি ভালো এবং তার পরবর্তী সময় স্থিতিশীল কাটবে, তবে ভালো যাবে 18 তারিখ পর্যন্ত। টার্গেট বেসিস জব থাকলে, কোনো টার্গেট হিট করা থাকলে মাসের প্রথমের দিকটা শুরুর দিকটা চেষ্টা করুন। এবার আমি বলবো আপনারা দৈনিক রাশিফলটা দেখুন, প্রশ্নগুলো জানান কমেন্ট সেকশনে, আমি দেখে আলোচনা করবো এবং 2021-এর মূল ভিডিওটা দেখে নিন। আলোচনা এবার আমাদের অবশ্যই ব্যবসা। ব্যবসার অধিপতি বুধ, সে রাশি পরিবর্তন করছে আজই, কিন্তু সে বকরী। ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আছে কারণ বুধ একাদশে আছে, নতুন ব্যবসার যোগ, সমৃদ্ধি, আয়ভাব বৃদ্ধি এগুলো আসবে, কিন্তু যৌথ ব্যবসাগুলো একটু সমস্যা থাকবে। বুধ বকরী যাদের জন্মচকে আছে, যতটা এক্সপেক্ট করছেন, এক্সপেকটেশানটা হয় আপনার খুব হাই হয়ে গেছে, আপনি ফুলফিল করতে পারছেন না, বা আপনার এক্সপেকটেশানটা স্থিতিশীল জায়গায় আছে, যতটা চাইছেন লাভ হলো কিন্তু 100% জায়গাটা ফুলফিল হলো না, এটা কিন্তু হতে পারে। কাদের ক্ষেত্রে? যাদের জন্মচকে বুধ বকরী আছে তাদের ক্ষেত্রে। বুধ বকরী থাকলে আমি বলবো নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে বর্তমানে একটু সামঝে বুঝে এগোতে হবে, কিছু ভুল সিদ্ধান্ত, কিছু আপনার হঠকারী সিদ্ধান্ত আপনাকে কিন্তু ভুল পথে পরিচালিত করতে পারে, এটা মাথায় রাখা দরকার। বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে, বৈদেশিক বাণিজ্যে লাভ হওয়ার সম্ভাবনা আছে, দূরের ব্যবসাগুলো ভালো যাবে, টেকনিক্যাল ফিল্ড মেকানিক্যাল ফিল্ডে যারা আছেন ভালো যাবে, টিচিং প্রফেশন কৃষিভিত্তিক জীবনে যারা আছেন ভালো যাবে, মহিলাদের ব্যবহার্য সামগ্রী বস্ত্র গার্মেন্ট টেক্সটাইল ইন্ডাস্ট্রি খাবার দাবারের দোকান মিষ্টির দোকান এগুলো কিন্তু ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা স্টেবল এবং যেরকম বললাম সেরকম যাবে। যাদের মাসের শুরু দিকটা সমস্যা হয়েছে 3-4 দিন, তাদের ক্ষেত্রে আজকের পর থেকে কিছু কিছু ভালো ফল পাবে। আলোচনা এবার পড়াশোনা, আপনারাও 2021-এর ভিডিওটি দেখে নিন এবং দৈনিক রাশিফলটা দেখুন, আর অপেক্ষা করুন আমি বিবিধ বিষয় অন্যান্য বিষয়গুলো আসছিও। এবার আগে পড়াশোনাটা একটু বলে নিই। বৃহস্পতির সঙ্গে একাধিক গ্রহের সংযুক্তি হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, আপনি কম্পিটিটিভ এক্সামের মতো যদি অ্যাটেন্ড করেন, রবি শুক্র রবি শনি যোগ না থাকলে ভালো ফল পাবেন, কিন্তু যেটা হবে সিলি মিস্টেক মনোসংযোগের অভাব। বুধ যেহেতু বকরী আছে, স্কুলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু ফাঁকিবাজির টেন্ডেন্সি আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে পরীক্ষা হলে হল ম্যানেজ করা কোশ্চেনের উপর কিন্তু 100% ট্রাস্ট করা যাবে না। এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রাখেন, বাকি জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে ভালো, টেকনিক্যাল কিছু পড়াশোনা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কোনো এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে আমার মনে হয় ভালো ফলই কিন্তু পাবেন, এটা অবশ্যই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এর বাইরে আমরা কী দেখতে পাচ্ছি? এর বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা দূরে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও যোগাযোগ আছে, মাসে এগোতে পারেন। মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ শুরু হচ্ছে 22 তারিখ থেকে, এই সময়টাকে আমি 2 দিন আগে ধরলাম কারণ ট্রানজিটের এফেক্ট একটু আগে হয়, কখনও 3-4 দিন 7 দিনও আগে হয়, তবুও 2 দিন আগে ধরছি। 18 তারিখ থেকে যেটা হতে পারে হচ্ছে অনলাইনে পড়াশোনা এবং উচ্চশিক্ষা অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, তার আগে অ্যাডমিশনের কাজগুলো একটু সেরে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে। আলোচনা এবার আমাদের প্রেম প্রীতি সম্পর্ক, লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স। প্রেমের ঘরে, প্রেমের ঘরটা দেখবেন যেখানে আমি লিখেছি ফোনেই জন্মছক বিচার করা হয়, বা নীল ছকটা যেখানে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করুন, জায়গাটা প্রেমের ঘর। তো এইখানে দেখুন একাধিক গ্রহের দৃষ্টি, শনি শুক্র রবি বুধ বৃহস্পতি সবাই দৃষ্টি দিচ্ছে, তো এই দৃষ্টিগুলো যত কমবে অর্থাৎ মাস যত এগোবে প্রেমের জায়গাটা আপনাদের ততটা কিন্তু স্মুথ হবে, ভালো হবে। শুরুর দিকটা যদি এই মুহূর্তটা বলেন প্রেমের ক্ষেত্রে একটু আজ ভালো কাল মন্দ, এরকম দিনটা খুব শুরুর দিকটা ভালো গেল, পরবর্তী সময়টা একটু মুড সুইং করলো পার্টনার বা আপনার, এগুলো কিন্তু একটু আপডাউন চলতে থাকবে। নতুন প্রেমের বিষয় এগোতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এটার সঙ্গে একটু মানিয়ে চলতে হবে। মাসের শেষ দিকটা যদি দেখেন আস্তে আস্তে প্রেমের জায়গাটা ভালো এবং যত সমস্যা বা ইত্যাদিগুলো আস্তে আস্তে কমে যাবে, নিজেদের মধ্যে সমঝোতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো। অমাবস্যা বা পূর্ণিমা তিথিগুলো প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা ভুল থাকবে, তার আগের দিন পরের দিনগুলো থাকবে। আমি প্রেমের বিষয় বলবো, আপনারা দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করুন, সেখানে বিশেষভাবে আলোচনা করা প্রেমের বিষয়, আরও বিষয় আপনারা কিন্তু সেখানে জানতে পারবেন। আপনারা 2021-এর মূল ভিডিওটাও দেখে নিন, সেখানে আরও কিছু জানতে পারবেন। এবার আমরা আলোচনা করবো বিবাহযোগ। বিবাহযোগের অধিপতি হচ্ছে বুধ, সে বকরী, কিছু বাধাবিঘ্ন তো আপনাকে ফেস করতেই হবে, তবুও বুধ যেহেতু একাদশে আছে বা আজ থেকে বলতে পারেন একাদশে প্রবেশ করছে, বিবাহযোগের জায়গাটা আছে, অবশ্যই আছে। বিবাহযোগ নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতেই পারেন, মাসের আমি কোনো সময়কে সেট করছি না আলাদা করে, পুরো মাসটা জুড়েই আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন জন্মছকে বুধ বকরী থাকলে আপনাকে হয়তো একটু অপেক্ষা করতে হতে পারে, এটুকু মাথায় আপনাদের রাখতে হবে। বাকি জায়গাটা বিবাহযোগের ক্ষেত্রে শুভ। দাম্পত্য সুখ, এখানেও আমি ঠিক প্রেমের কথা বলবো, যদি দেখেন বুধ আপনাদের প্রেম বিবাহ অধিপতি, সেখানে দেখছেন বুধ শুক্র সূর্য শনি বৃহস্পতির কম্বিনেশান, প্রথম দিকটা পার্টনারের মুড সুইং, কিছু বিষয়ে তার হেলথের টুকিটাকি ইস্যু যাদের বুধ বকরী আছে, এবং গৃহশান্তি বা মানসিক শান্তির একটু অভাব অভিযোগ থাকবে। তবে মাস যত এগোবে দেখবেন মাস শেষের দিকে যাচ্ছে মানসিক তৃপ্তি শান্তি এবং দাম্পত্য সুখের জায়গাটা অনেকটাই
ক্লান্ত হলো, স্টেবল হলো, ফিরে এলো, এই বিষয়টা কিন্তু হরোস্কোপে থাকছে এবং এই বিষয়টা আপনি ভালো রেজাল্ট পাবেন। এ তো এই হচ্ছে আমাদের মূল প্যাটার্ন। দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু এরপর থেকে ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। তো এই বিষয়গুলোকে আমরা সামনে দাম্পত্য বিষয়ে দেখতে পাচ্ছি। এবার আমাদের আলোচনা সেই মূল বিষয়গুলো, বিবিধ বিষয় যেখানে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরবো, আলোচনাটা এবার একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আপনারা যদি এখনও অবধি কেউ সাবস্ক্রাইব না করতে পারেন, ফেসবুকে যদি দেখেন অবশ্যই পেজটি লাইক করুন, গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যান আর বেল আইকনটা প্রেস করে দিন। ফেসবুকে চলে আসুন, রেগুলার নোটিফিকেশানগুলো আপনারা পাবেন আর ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করুন। আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তো শুনলেই, ফেসবুকে এলেই নাম্বার পেয়ে যাবেন, নাম্বারে ফোন করে বুকিং করে বাড়িতে বসেই ফোনে আপনি আলোচনা সেরে ফেলুন। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিন অন্যান্য মিনের মানুষেরা, আপনারা ধরে ভিডিওটি তাহলে একটু দেখতে পাবেন। তো প্রথমেই শরীর স্বাস্থ্য, বৃহস্পতি তো নিচস্থ, মীনলগ্ন মীন রাশির দুর্বলতা, কিছু কিছু ক্ষেত্রে ক্লান্তি, লেজিনেস এগুলো থাকছে, ভিটামিন ইত্যাদির অভাব কিছুটা থাকবে। তবে মেডিকেল কাজ প্রথম পক্ষে করতে পারেন, দ্বিতীয় পক্ষেও করা যেতে পারে, যে কোনো প্যাথোলজিক্যাল টেস্ট ডাক্তারবাবু দেখানো এগুলো কিন্তু করতে পারেন। হালকা পেটের গোলমাল মাসের শুরুর দিকটা তো থাকবে কিছুটা, বুধ শুক্র বৃহস্পতি দুজনেই দৃষ্টি দিচ্ছে পঞ্চমে, এটা মাথায় রাখতে হবে। স্কিন অ্যালার্জি কিছুটা সমস্যা, মাসের শেষ দিকে একটু ঘুমের ডিস্টারবেন্স, চোখের সমস্যা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। কেনাকাটি গ্যাজেটস পারচেজের যোগ আছে, কিন্তু বুধ যেহেতু বকরি, আপনি কিন্তু প্রিয় গ্যাজেটস বা ইত্যাদি কিছু কিনতে হলে, বাড়ি বুকিং করতে হলে, গাড়ি কিনতে হলে খুব ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় করবেন। কেনাকাটির যোগ আছে কিন্তু ঠান্ডা মাথায় এগোতে হবে। অনলাইনের কাজকর্ম কিছু বাকি থাকলে করতে পারেন 18 তারিখের মধ্যে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। আধ্যাত্মিক ক্রিয়াকাজ এ মাসে কিন্তু শুভ। কোনো প্রপোজাল কাউকে দিতে হলে 18 তারিখের মধ্যবর্তী সময়টা ভালো। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে রবি শনি রবি শুক্র যোগ করা থাকলে পুরো মাসটাই মোটের ওপর ভালো যাবে। বেড়াতে যেতে চাইলে যে কোনো সময় যেতে পারেন, তবে আমার ব্যক্তিগত মতে সেটা হচ্ছে রবি শুক্র রবি শনি যোগ না থাকলে প্রথমের দিকটা ট্রাই করুন। তারপর সূর্য দ্বাদশে আসবে, এটা মাথায় রাখা দরকার। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। সন্তান যোগ হরোস্কোপে আছে, শুরু থেকে শেষ অবধি সন্তান যোগ আছে, তবে মাসের দ্বিতীয় পক্ষটা সন্তান যোগের ক্ষেত্রে ভালো। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু ফিডব্যাক আসতে পারে, শুক্র সূর্য যোগ না থাকলে বাকি জায়গাটা অবশ্যই হরোস্কোপে স্টেবল। যৌথ কাজ ইত্যাদিতে একটু সমস্যা প্রথম পক্ষে কিছু বিষয় কিন্তু থাকবে। প্লেয়ারদের ক্ষেত্রে মাসটা মোটের ওপর ভালো যাবে, সেক্ষেত্রেও ভালো। পারিবারিক সুখ বা মানে আত্মীয় স্বজনের জায়গাটা একটু দুর্বল হচ্ছে 18 তারিখের পর থেকে। কেনাকাটির বিষয় আমি বললাম, এবার অর্থনৈতিক বিষয়, ফিনান্সিয়াল ক্ষেত্রে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো সময় ট্রাই করতে পারেন, কিন্তু ইনভেস্ট করতে হলে বড়সড় কোনো পলিসি টলিসি করছেন, ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিন। একাদশ গ্রহে একাধিক গ্রহ এটা মাথায় রাখা দরকার, এখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি হতে পারে। তবু আমার ব্যক্তিগত মতে 18 তারিখের মধ্যবর্তী সময় লেখালেখির কাগজপত্রের কাজ, কোনো এগ্রিমেন্ট সাইন, এগুলো ডিল আর্থিক বিষয় বা অন্য কোনো বিষয়েও সেগুলো সেরে ফেলতে পারেন। এর বাইরে আপনাদের ভেতর জেদি মানসিকতা, একটু একগুঁয়ে মানসিকতা মাসের শেষ দিকটা কিছুটা বাড়তে পারে। তাছাড়া যদি আমি অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব দিই, সেক্ষেত্রে অর্থনৈতিক বিষয় বলবো, শেয়ার লটারিতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, অসুবিধা নেই। তবে রবি শুক্র যোগ থাকলে আপনি কিন্তু 12 তারিখের পর করবেন, বাকি জায়গাটা হরোস্কোপে ঠিক আছে। মাসের শেষ দিকটা একটু খরচ বাড়ছে আপনার কোনো বিষয় মনে হতে পারে। আয়ভাবে জায়গা ভালো, আয় হবে, আয়ের ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা নেই। আপনারা আমাদের রেগুলার দৈনিক রাশিফল 2021 মূল ভিডিওটা দেখুন, দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।